2022-23 সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রথম গ্রুপের প্রশ্ন ও সমাধান। এক নম্বরের উত্তর ঘ সাত, দুই নম্বরের উত্তর ঘ স্বামী, তিন নম্বরের উত্তর খ ঐতিহ্যের, চার নম্বরের উত্তর খ প্রাণের অপেক্ষা প্রিয়, পাঁচ নম্বরের উত্তর গ প্রসারণ, ছয় নম্বরের উত্তর খ বাব্যাচক, সাত নম্বরের উত্তর ঘ ফসল স্বল্পতা, আট নম্বরের উত্তর গ অনুরক্ত, নয় নম্বরের উত্তর ঘ ফ্যাট, দশ নম্বরের উত্তর খ পরিপাওনা, এগারো নম্বরের উত্তর গ সাদি, বারো নম্বরের উত্তর খ শ্রী যোগ ইস, তেরো নম্বরের উত্তর ঘ পুরাগঠিত বর্তমান, চোদ্দ নম্বরের উত্তর গ কাজী নজরুল ইসলাম, পনেরো নম্বরের উত্তর ক ইতালি, ষোলো নম্বরের উত্তর খ পদার্থক, সতেরো নম্বরের উত্তর ক নেতিবাচক, আঠারো নম্বরের উত্তর ক অধিকরণকারক, উনিশ নম্বরের উত্তর গ ক্ষণস্থায়ী জ্বর, বিশ নম্বরের উত্তর খ মরিচিকা, একুশ নম্বরের উত্তর খ অন্যায়ের প্রতিবাদী, বাইশ নম্বরের উত্তর ঘ মৃত্যুঞ্জয়, তেইশ নম্বরের উত্তর খ ইগ্রাস, চব্বিশ নম্বরের উত্তর ঘ চার, পঁচিশ নম্বরের উত্তর খ সূর্য যোগ অ সোর, ছাব্বিশ নম্বরের উত্তর খ দশমী, সাতাশ নম্বরের উত্তর খ রূঢ়, আঠাশ নম্বরের উত্তর ঘ অলোক পঞ্চমী তৎপুরুষ। এখানে ইংলিশের একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজের আলোকে ২৯ থেকে ৩২ নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। ২৯ নম্বরের উত্তর এ, ৩০ নম্বরের উত্তর ডি, ৩১ নম্বরের উত্তর এ, ৩২ নম্বরের উত্তর বি, ৩৩ নম্বরের উত্তর ডি এভেন্ট উই, ৩৪ নম্বরের উত্তর সি, ৩৫ নম্বরের উত্তর বি, ৩৬ নম্বরের উত্তর সি, ৩৭ নম্বরের উত্তর বি, ৩৮ নম্বরের উত্তর বি, ৩৯ নম্বরের উত্তর এ কম্পাউন্ড, ৪০ নম্বরের উত্তর বি এ ফার্স্ট মডিফায়ার, ৪১ নম্বরের উত্তর সি এ রিকোয়েস্ট, ৪২ নম্বরের উত্তর ডি নিউক্যাস্টল, ৪৩ নম্বরের উত্তর বি অফ, ৪৪ নম্বরের উত্তর বি ইংলিশ পিপল, ৪৫ নম্বরের উত্তর ডি এবার, ৪৬ নম্বরের উত্তর এ, ৪৭ নম্বরের উত্তর সি, ৪৮ নম্বরের উত্তর ডি, ৪৯ নম্বরের উত্তর সি এন অ্যাডজেক্টিভ ক্লজ, ৫০ নম্বরের উত্তর বি, ৫১ নম্বরের উত্তর এ, ৫২ নম্বরের উত্তর এ, ৫৩ নম্বরের উত্তর সি, ৫৪ নম্বরের উত্তর বি, ৫৫ নম্বরের উত্তর ডি, ৫৬ নম্বরের উত্তর এ। সাধারণ জ্ঞান, ৫৭ নম্বর হাদিজে নৃগোষ্ঠী মেয়েদের পোশাক, উত্তর গ চাকমা, ৫৮ নম্বর বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয় কোন তারিখে, উত্তর ঘ ডিসেম্বর ৩১ ২০২২, ৫৯ জল রং হল, উত্তর খ স্বচ্ছ রং, ৬০ বাংলাদেশের রাষ্ট্রপতি অনধিক কতদিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, উত্তর ক ১২০ ৬১, ইহাই হয়তো আমার শেষ বার্তা বঙ্গবন্ধু, এই ঘোষণাটি যে ঘটনার সাথে সম্পর্কিত, উত্তর খ বাংলাদেশের স্বাধীনতা ৬২, বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র কোন জেলায়, উত্তর গ বগুড়া, ৬৩, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত, উত্তর খ চট্টগ্রাম, ৬৪, নবলীগ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, উত্তর গ গল্ফ, ৬৫, বি টোয়েন্টি গ্রুপ যে বিষয়ের সাথে সম্পর্কিত, উত্তর গ জলবায়ু পরিবর্তন, ৬৬ নম্বরের উত্তর ঘ ১০২৬৭, বঙ্গবন্ধু টানেলের নির্মাণকারী প্রতিষ্ঠান কোন দেশের, উত্তর গ চীন,
68 বাংলাদেশে কোভিড 19 এর ভ্যাকসিন নিতে যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় uttargosurakha.government.vd 69 কত বছর পর যুক্তরাজ্যের মানুষ তাদের নতুন রাজাকে পেল উত্তর ক 70 বছর 70 কাচের বস্তু দেখার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হয় উত্তর খ উত্তল 71 19 ডিগ্রি কোণের বিপরীত কোণ উত্তর ঘ 19 ডিগ্রি 72 নম্বরের উত্তর ক 18 73 অগ্নিশ্বর যে ফসলের উন্নত জাত উত্তর গ কলা 74 বেনি বিধি বিসি উক্তিটি করেছেন উত্তর খ জুলিয়াস সিজার 75 দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত উত্তর খ হাড়িয়াভাঙ্গা 76 রাশিয়ার সাথে ইউক্রেনের শস্য চুক্তি মধ্যস্থতাকারী উত্তর ঘ তুরস্ক জাতিসংঘ 77 উত্তর 132 78 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর ক বিজ্ঞান ও প্রযুক্তি 79 মানব উন্নয়ন সূচক নির্ধারক প্রতিষ্ঠান UNDP 80 নম্বর কোন অর্থনীতিবিদ বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন না উত্তর খ শামসুল আলম